রাস্তা যখন রয়েছে গাড়ি তো যাবে। ও সব জানি না, গরু ধরে না দিলে গাড়িও যাবে না। আলবাত যাবে, মাই অর্ডার যাবে। করতে
Dangerous, boss. Roman. Roman, please. চুপ কর। তুমি গরুটা ধরেই দাও, নইলে বেকায়দা হবে। কিন্তু বস, আর যা বলছি শোনো। হেই, হাল জোর খাও। ওই যে তোমার নামটা জানতে পারি? কেন? না মানে এমনি, কোন বাড়ি তোমাদের? বলবো কেন? তাও তো বটে। আরে বাবা দিজে, কি ব্যাপার? আমি তোমার কাছে এসেছি। ভালো কথা, ভালো কথা। তাই এখানে বড্ড বিপদে পড়ে। বিপদ? হাসি তাদের হাসি। ওই যে ওই দেখো, বালক শিশু কিডনি ভেরিয়াস ট্রাবল। হ্যালো, হ্যালো, কি হলো? ধরতে পারলে শেষ পর্যন্ত? দজ্জাল গরু আমার জান খাগিয়া, জামা কাজ পাতলুন খাগিয়া। এটা কিন্তু ভালো হলো না হাসি, বিদেশি লোক পেয়ে বেশ করেছে। না না না, খুব খারাপ কথা। কালই একবার সঠিককে কথাটা বলতে হবে। ও হ্যাঁ, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে নইমুদ্দিন, যার ওখানে আমরা যাচ্ছি। একসময় আমার বাবার কর্মচারী ছিল। আর এ হচ্ছে মিস্টার রোম্যান। কি নাম বললেন? মিস্টার রোম্যান। কি ম্যান? রোম্যান, রোম্যান মুস্কুরোনাতে। মুস্কুরোনাতে হয়েছে? হয়েছে, থামো রাম। রহমান, রহমান মোহাম্মদ আব্দুর রহমান। হয়েছে, চলো। হিয়ার ইজ মাই হেড ক্যাপ বস, ইউ ডাম্প, সরি শাট আপ। আরে নইম চাচা যে, তোমার ওখানে যাচ্ছিলাম বাবাজি। ও তা এনাদের তো ঠিক চিনতে পারলাম না। কি করে চিনবে বাবাজি, দক্ষপতি মানুষ, কারখানার জন্য জায়গা দেখতে গায়ে এসেছে। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা গরিবের বাড়িতে কি মনে করে? তোমার বোন মানে আমাদের হাসি, এদেরকে এমন বেইজ্জতি করলো দেখে আমারই লজ্জা লাগছিল। ঠিকই। হ্যাঁ বাবাজি, হাসি কাল এদের দিয়ে গরুটা নিয়েছে। ও ইয়েস, হাউ বেইজ্জতি। জানিস ভাইয়া, মানা তো ওকে জিজ্ঞেস করো না। ইয়েস দিস লেডাস, নো 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 লেডিস। এখন আমার কোমরটা বস মালিশ করতে হবে। কে রে, ওরা যা বলছে সত্যি? মারব একটা। সত্যি বলিস কি রে হাসি? হ্যাঁ, একেবারে বাড়ি বই না, এর শোধ নেবই নেব। চল। একটু দাঁড়ান বুঝি, আমি যাব। আর আঁকা পাওনা আছে কিনা তাই। এরকম ফাঁকা জায়গায় কখনো দাঁড়ানো যায়? No, village beauty. Oh, get come out, get come out, get come out. Samad Raman. Roman, please. Suno. Oops,
ডেঞ্জারাস। দেখ, তো চল ভাই। আ চুপ কর। সুগুপ্ত বাড়ি বয়ে নালিশ করে এসেছে। নালিশ? ভেবেছেন আপনার ভয়ে আমি ইঁদুরের গর্তে যাব না? দুদিনের জন্য এসেছেন, ভদ্রলোকের মতো থেকে চলে যাব। পেছনে লাগলে ভালো হবে। হ্যাঁ, আমার অপরাধ। আহা, নেকা। ভাজা মাছটি উল্টে খেতে জানে। কেন, কি করবে? পুরুষ মানুষের একটা মেয়ে নামে নালিশ করতে লজ্জা করলো না? চলে আসি, এবারে মতো যেতে দে, আবার করলে দেখা যাবে। সরি বস। নিজে দিয়ে বউ ঘরে আনো। কি যে বলো হাবু মা, মেয়ে বড় হয়েছে, ওর কথা আগে ভাবতে হবে না? ছেলেটাও যদি একটু সংসারী হয়। আহা, ভাই সংসারী হবে তবেই হয়েছে। কেন? তাহলে খাল বিলের মাছগুলো কেঁদে মরবে না? সেই তো হয়েছে জ্বালা। ও যে কি করে না করে তা সেই জানে। জানি জানি, সব জানি। কি জানো? সরি, হোয়াট নো? নঈমুদ্দিন সাহেব, নট রহমান। রহমান ওই হলো, তবে দেখুন ঠিক ধরেছি কি না। Yeah, you're right in the wrong point. Come, boss, come. Roman? Roman, boss. Ah, wait. Chalo, jo mere dekhe ache. Right, boss. Chalo, chobi ta dekhi ashi. Kire, uki machhis keno? Bari nei. Ke nei? Ja ke khuchhis, bhaiya baire gechi. Ja, ami tor bhaiya ke khuchhte jabo keno? তুই পানি আনতে যাবি না? তুই যা, আমি এক্ষুনি আসছি। ও শুধু শুধু ঘুরছেন, ব্যাপারটা নট আন্ডারস্টুড। শুধু শুধু ঘুরছে তাই না? ও শান্তি কামি, শোন। কেন, সেদিনের ওষুধে কিছু কাজ হয়নি? আরো কিছু শুনতে চান? না, শুনতে চাই না, কিছু বলতে চাই। কি বলবে? মানে সেদিন আমি ঠিক তোমার বিরুদ্ধে নালিশ করতে চাই না, মানে মানে নৈমুদ্দিন নিয়ে জোর করে ধরে নিয়ে গিয়ে নালিশ করতেছি, আর আপনি কচি খোকাটির মতো পিছু পিছু গেছেন। বুঝেছি, তোমার রাগ এখনো পড়েনি, কিন্তু বিশ্বাস করো তোমার বিরুদ্ধে আমার কোনো অনুযোগ সেদিনও ছিল না, আজও নেই। তবে তবে কি? তুমি একটু বেশি রাগি। তা রাগলে তোমাকে যেমন সুন্দর দেখায় সেটা জানো বলেই বুঝি কথায় কথায় রাগ করো। গায়ের মেয়েদের সাথে কেমন করে কথা বলতে হয় আপনি বোধ হয় তাও জানেন না। সত্যি তাই, শিখে দেবে। দেব, তবে এমন শিক্ষায় দেব যে কোনোদিন ভুলতে পারবেন না। তাহলে সেদিনটা কালই হোক, আমি অপেক্ষায় থাকবো। Thank you.
সুন্দর পুতুল রঙের সাজে ও কেন এত গুনগুন যেন ফাল্গুন এলো আমার মনের মাঝে। ঠিক আছে, আমার নাম নঈমুদ্দিন, স্বামীর ঘর তুমি কি করে করো আমিও তা দেখে নেব। তোমার ঘরে মা বোন নেই, মেরে তোমার হার গুঁড়ো করে ফেলবো, বদমাশ কথা কেন? প্লিজ ডোন্ট মারামারি, নো ঝগড়া বিবাদ। হাই পুয়ার ম্যান, মরে যাবো মরে যাবো। আমি তো সে দফা নটকাবি, এবারে তোমার দফা রফা হবে। তোরা সব এদিকে, এই বাঁদরটা নাকি কোনোদিন মেয়ে দেখেনি, তাই লুকিয়ে তোদের দেখছিল। ভালো করে একটু শিক্ষা দিয়ে দে তো।
আমাকে কোনটা আয়গা হু তবে জাস্ট নাও তোমাদের ওই রহিম আলীকে একটা লেসন দিয়ে দিলাম ও বেটা এক নম্বরে হারামি মেয়েদের দিকে তাকিয়ে ফার্স্ট ক্লাস ফিল্ডিং দিচ্ছিল আমি একেবারে ফার্স্ট ক্লাস ধরাই দিলাম অবস্থা দেখে তো মনে হচ্ছে মারা আপনি খেয়ে এসেছেন কি যে বলেন তা হুজুরকে কোথায় রেখে এলেন বস বস কামিং চলো আমরা গোয়িং করি ওই রহিম আলী বেটা এক্ষুনি কাম করতে পারে কি বলবেন বলুন কি বলবো শিখে দাও আমি কেন শেখাতে যাব বারে কাল যে বললে তাই তো অপেক্ষা করে বসে আছি আহা আমার দায় পড়েছে তাহলে এলে কেন আমার খুশি এই গ্রামে আমি যেখানে খুশি যেতে পারি যা ইচ্ছে করতে পারি যা ইচ্ছে করতে পারো আমার সঙ্গে বসে দুটো কথা বলতে পারবে বাজে কথা বলবেন না তো না মিষ্টি কথা বলবো ভালোবাসার কথা আমি চাই শোনো এসো একটু বসি হাত ছাড়ো কেন এত সুন্দর হাত খালি থাকলে মানায় না খুবই সামান্য জিনিস ছাড়ো কেউ দেখে ফেললে কি ভাববে তোমার চোম বাড়ি যা হাসি কে তোমরা কেছো কি ভেবেছো তোমরা গায়ের মেয়েদের মান ইজ্জত নেই এ কথা বলছো না যে আমি ওকে ভালোবাসি হ্যাঁ আমি ওকে বিয়ে করব বিয়ে করবে বেশ কিন্তু মনে রেখো বিয়ে না করে যদি এই গ্রাম থেকে পা বাড়িয়েছো তোমাকে আমরা জ্যান্ত পুঁতে ফেলবো এই চলো সব যে করেই হোক একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে আমাকে না জানিয়ে একেবারে কথা দিয়ে ফেললেন বাবাজি রহিম আলী যেভাবে খেপে উঠেছিল তাতে আরেকটু হলে হয়তো মেরেই বসত তাছাড়া হাসিনাকে আমার ভালোই লেগেছে আমি আমি বিয়ে করব আপনি যখন বলছেন তখন চেষ্টা আমি করবই তবে ওই রহিম আলীকে নিয়ে যত যে করে হোক ব্যবস্থা কর টাকার জন্য ভেব না আপনি ভাববেন না হুজুর নইমুদ্দিন এখনো মরে যায়নি এমন প্যাচ কষবো আমি তো হাসিনার কোনো দোষী দেখছি না বাবাজি ছেলে মানুষ ওরকম একটু একটু করেই থাকে তবে ওই রহিম আলী লোকজন নিয়ে এসে সব নষ্ট করে দিয়েছে গ্রাম শুদ্ধ একবার ধিতি পড়ে গেছে এখন কি করা যায় তাই বলো তোমাদের মুখ চেয়ে তো এখন বিয়ের ব্যবস্থাই করতে হয় তবে কথা হচ্ছে কি জানো বাবাজি লক্ষপতি মানুষ তার আবার কত বড় ঘরের ছেলে চট করে যে বিয়ে করতে রাজি হবে কিন্তু উনি কথা দিয়েছেন তাছাড়া এ গায়ে মান সম্মান নিয়ে তুমিও বাস করো আমরাও বাস করি এর একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে চাচা এসবের কি দরকার ছিল আমার যা করবার আমি তা ঠিকই করব সে তো জানি তবে চেনা নেই জানা নেই মেয়েকে ওর হাতে তুলে দেওয়া কি ঠিক হবে শোনো কথা আরে উনি যদি দয়া করে তোমার মেয়েকে ঠাঁই দেয় সেটা হচ্ছে পরম সৌভাগ্যের কথা আর যদি রাজি করাতে পারি চাই কি তোমার ছেলেরও ভবিষ্যতের একটা ব্যবস্থা তুমি বিয়ের ব্যবস্থা করো চাচা যে করেই হোক তোমাদের জন্য তো আমি আছি তবে কথা হচ্ছে কি খরচপত্রের ব্যবস্থা কিন্তু তোমাদেরই করতে হবে তাকে তো আর বলা যায় না মানি লোক সেজন্য ভাববেন না নগদ টাকা যদিও নেই
কিছু গয়না আমার আছে, আর দরকার পড়লে জমি বন্ধক রেখে কিছু টাকা আন। হ্যাঁ, ব্যাস তাতেই হবে। পালাচ্ছ কোথায়? জেগে আছো? জেগে জেগে ঘুমোচ্ছিলাম। বোমা, তাই বুঝি কখন হয়? নইলে চোর ধরলাম কি করে? চুরি তো তুমি করেছো। আমি কি মন? সে দোষ চোরের নয়, ফ্যাক্টরির জন্য জায়গা দেখতে এসে খনি আবিষ্কার করলাম, হীরের খনি, তাই চুরি করবার লোক সামলাতে পারিনি। কি ব্যাপার হুজুর, কি ব্যাপার? বাবার টেলিগ্রাম, আজই যেতে লিখেছেন। ভাবছি হাসিনাকে নিয়ে যাব কিনা। না না, মোটেই না হুজুর, আপনি আগে গিয়ে বড় হুজুরকে সব খুলে বলুন, উনি যদি রাজি হন আমরাই না হয় ঘটা করে তুলে দিয়ে আসবো। দেখি কি করা যায়। কেন না হাসি, মাত্র তো কটা দিনের ব্যাপার, তারপর আমি এসে তোমায় নিয়ে যাব। আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। সে কি এমনি হয়? আমার বউ ঘরে যাবে, ঢোল বাজবে, সানাই বাজবে, হাজার আলোর বাতি জ্বলবে, কত লোক আসবে, আর তুমি রাজরানীর মতো আমার ঘরে যাবে। হ্যাঁ হাসি। ওই রফিক, অনেক বেলা হয়ে গেল, আসি। এসো বাবা, যদি পারো তোমার বাবাকে সঙ্গে নিয়ে এসো। জি আচ্ছা, থাক ভাই থাক। গোয়িং ভাবি, সালাম আলাইকুম। নইমুদ্দিনের গায়ে হাত দেওয়া, এবার শেষ চালটা চেলেই দি। একাই যাচ্ছেন বাবাজি? তা ভালো ভালো, পেছনে লেজ নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। না মানে বাবাকে তো কিছু জানানো হয়নি, তাই ভাবলাম। ভাববার কি আছে, কথায় বলে না চাচা আপন প্রাণ বাঁচা, তাছাড়া বিয়ে করা আর ঘর করা তো এক জিনিস নয়, ওই মেয়েকে নিয়ে কি আর ঘর করা যায়? তার মানে? একটু এদিকে আসুন হুজুর, আসুন। হাসিনা স্বভাব চরিত্র মোটেই সুবিধার নয় হুজুর, ওই বেটা রহিম আলীর সঙ্গে ওর সম্পর্ক খুব খারাপ, তাই তো সে বেটা সেদিন খেপে উঠেছিল। এসব কথা তুমি আগে বলো নি। বলার সুযোগ পেলাম কখন? তাছাড়া রহিম আলী যেভাবে গ্রামের লোককে খেপিয়ে তুলেছিল, আর আমিও ভাবলাম হুজুরের একটি মাত্র খায়েশ যদি পূরণ করতে না পারি। তো কি সম্ভব? হাসিনা এত সুন্দর, অথচ ভেতরটা এত কুৎসিত। ফুলের মধ্যে পোকা থাকে। বড় লোক জামাই প্রিন্স তখন তো বসে ছিল না, বেমাকে তখন মাটিতে পায়ে পড়তো না। কার কথা বলছিলি রে? কার কথা আবার? হাসির কথা বলছি, এতদিন হয়ে গেল স্বামী একবার খোঁজও নিতে এলো না। সেই চিন্তা বুঝে তোদের ঘুম নেই? যাদের ব্যাপার তাই বুঝবে, তোদের এত মাথা ব্যথা কেন? নেই বস, আপ ভাবি জান করলে অনেক বন্দোবস্ত কিজিয়ে। অত ব্যস্ত আবার কি আছে? আরে আরে, অদ্ভুত আছে, ইতনা রোজ হয়ে গেল।
আচ্ছা বস, আঙ্কেল ভাবিজানের ব্যাপারে আপনাকে কোনো কিছু টেল করেছেন? কিছুই বলেননি। কেন কেন? হোয়াই? কারণ তিনি কিছুই জানেন না। ইটস ভেরি অন্যায় বস। আপ আঙ্কেলকে ক্লিয়ার বলিয়ে মেরা ফুলের মতন ভাবি যান। মুশকিল তো সেখানে, ফুলের মধ্যে যে পোকা আছে রমান। তবে আপনার জীবনে একটা সত্যা ওরা, আই মিন রিয়েল লেডি এসেছিল। রিয়েল লেডি? কে? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আচ্ছা কেন, আমার ফুলের মতো ভাবি জানকে আপনার মনে পড়ে না? রোমান বস, কতদিন না বলেছি তার কথা আমার সামনে বলবে না। বাট হোয়াই? বিকজ ইট পাস্ট ইজ ডেড টু মি। অতীত আমার কাছে মৃত, তাকে আমি ভুলতে চাই। বহুত বুড়া বাত হয় বস, সে আপনার বিয়ে করা হোয়াই, আই মিন বউ? না, সে প্রতারক। শুধু সে কেন, ওরা সবাই আমার সঙ্গে প্রতারণা করেছে। ওদের নাম আর আমার সামনে কোনোদিন উচ্চারণ করো। ঠিক হ্যায়, লেকিন বস এক বাত হাম বলেঙ্গে, আজ 5 বছর হয়ে গেল যদি আপনার কোনো চাইল্ড, আই মিন আমার কোনো ভাতিজা হয়ে থাকে, তাহলে আজ না জানি সে কত বড় হয়েছে। হাসিনার ছেলে না? তাই তো বলি, লাপাত্তা বাপের ছেলে ছাড়া এমন কাজ করবে কে? বাবাকে কিছু বলবে না? 100 বার বলবো, তোর বাপ তো তোদের রেখে পালিয়েছে। না বাবা আসবে। হ্যাঁ আসবে, নতুন বাপ আসবে। বেঁচে আছে কি মারা গেছে তারই ঠিক নেই, তার আবার বাপ আসবে। হাত তো ফাঁকা। না আর খাবো না। দুষ্টুমি করে না বাবা, এইটুকু খেয়ে না। না আর খাবো না। লক্ষ্মী খোকন, এই তো আরেকটু খাও। আর পারি না বাবা। কি হলো মা? আজ নইমুদ্দিন বলে দিল ভবিষ্যতে তার ফসল নষ্ট করলে ধলাকে সে খোয়াড়ে দেবে। খোয়াড়ে দেবে কেন? গরু কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় নাকি? সেটা লোকে মানবে কেন? হতভাগে কি কত বলি যে সংসারের দিকে মনোযোগ দে, রুজি রোজগারের চেষ্টা কর, একটা কথাও যদি কানে তুলে, জ্বালা হয়েছে আমার। মামা! এই যে মামা,
মা খিদে পেয়েছে, কিছু খেতে দাও। খেতে দাও? দুটো ভাত যাতে ঘরে আসে সে চেষ্টা করেছিস কখনো? ব্যাপার কি রে হাসি, মা যে রেগেই টং। তুই আর সারাদিন কোথায় ছিলি? নৈমু দিয়ে সে শাসিয়ে গেছে, ধলাকে সে খোঁয়াড়ে দিয়ে দেখুক না, বেড়া দাঁত করে ফেলে দেবো না। মিঠু তুমি নানুর কাছে যাও, মার মুখের দিকে একবার তাকিয়ে দেখেছিস সংসারের জন্য খেটে খেটে দিন দিন কেমন হয়ে যাচ্ছে? শুধু মার কথা বলছিস কেন হাসি, কষ্ট কি তোর কম? তুই সুখী হবি ভেবে বড়লোক জামাই হাতে তোকে তুলে দিয়েছিলাম, কিন্তু কিন্তু সেই হতভাগারে যে এমনি করে। ওসব কথা থাক ভাইয়া। আচ্ছা তুই একটা কাজ কর, মুখ খুললে তো পারিস। কি কাজ করব, জমি জমাগুলো সব বন্ধক রয়েছে, আর পড়াশোনা যা করেছি। ম্যাট্রিক তো পাশ করেছিস, কত লোকে কত কিছু করছে, তোর কি কিছুই জোটে না? চেষ্টা করবো হাসি, চেষ্টা করবো। গরু ছাগল গুলো নিয়ে আর পারা গেল না, কাটা গুলো সব ওলট পালট করে রেখে। চাচা, এই যে চাচা। কি ব্যাপার বাবাজি? রফিকের ঠিকানাটা তা আমি কি করে জানবো বাবাজি, কাজ করতাম সে অনেকদিন আগের কথা, তাছাড়া বাড়ি ঘরের খোঁজ খবর তো নেয়নি কোনোদিন। তা বাবাজি ঠিকানা দিয়ে কি হবে? হাসিনাকে নিয়ে একবার যেতাম, লোকের কথায় মানিজ্যতা থাকছে না চাচা। কিন্তু এভাবে গায়ে পড়ে যদি হাসিকে নিয়ে যাও আর ছোট সাহেব যদি ফিরিয়ে দেয় তাহলে মানিজ্য যে আরো থাকবে না বাবাজি। তার চেয়ে আমি বলি কি, তুমি নিজেই শহরে গিয়ে ভালো করে খোঁজ খবর নিয়ে আসো, দেখি কি করা যায়। যাও বাবাজি যাও, বুড়ি আর কতদিন, তারপর হাসি আর বাড়ি তো আমার। কি পাপ যে করেছিলাম, এই সাত সকালে পোড়া মুখে মুখ দেখলাম, না জানি আর কপালে কি দুর্গতি আছে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। তা তো যাবে, কিন্তু সাত সকাল বেলা আমার সর্বনাশটা না করলে চলতো না? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। করনি আবার বলি, ও ভাগির পেটি, কতদিন না বলেছি এ ঘাটে পানি নিতে আসবে না। এত সকালে কেউ ঘাটে আসবে ভাবতে পারিনি। তা পারবে কেন, অন্যের পাকা ধানে মসজিদে তুমি তো উস্তাদ। কি হলো বুবু, হবে আবার কি? ওই আবাগির বেটি বলে কি না, ঘাটটার একা, অন্য কেউ আসবে তা উনি ভাবতেই পারেনি। ছি 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 ছি, আমি আমি ও কথা বলিনি। কি আমি মিথ্যা কথা বলছি? শুনলে শুনলে তো আমাকে আবার মিথ্যাবাদী বলছি। জন্মের পরে যে বাপ খেয়েছে, স্বামীটাকে ফেলে চলে গেছে, সে কিনা বলে আমি মিথ্যা কথা বলছি? ঠিক আছে, এর একটা বিহিত যদি আমি করতে না পারি তো আমার নাম জয়গুণ বিবিহী না। মা হাসি কাঁদছে কেন? মা কাঁদবে না, এত বড় জোয়ান ছেলে থাকতে তার মা বলছে। মা কাল নৈমুদ্দিন টাকার জন্য আমাকে শাসিয়ে গেল, আর জয়গুনপুরে তোর বোনকে যাতা বলে গালে গালাজ করলো, কেন কোন সাহসে? বাবুরমা তুমি হাসিকে কি বলেছো? ও মা আমি আবার কি বললাম? দুদিন আগে আমাদের বাড়িতে কাজ করতে, আজ আমার বোনকে অপমান করতে তোমার সাহস হলো কি করে? ও মা মারবি নাকি, অন্যায় কি বলেছি শুনি? স্বামী যারে ফেলে চলে গেছে সে তো আর বোনের কথা নয়। সেটা আমরা বুঝবো। তাহলে তোমার বোনকে বলে দিও যখন তো বোন যেন যাত্রার সামনে না আসে। কি এত বড় কথা? জয়গুনপুরে উচিত কথা বাপ বউ ছেড়ে পায় না, অত মেজাজ কেসে তবু বসতাম যদি রুজি রোজগার করে মা বোনকে খাওয়াতে পারতে। নিশ্চয় তার কুলপনে চক্কর। খবরদার মুখ সামলে কথা বলো। এই কি হয়েছে? হবে আবার কি, পুরুষ নেই এক পয়সা, মেয়ে লোকের কাছে মেজাজ দেখাচ্ছে। শুনলে শুনলে চাচা, মিথ্যে বলেছে নাকি? বলি এই যে তোমার বোনের বিয়ের সময় জমি বন্ধক রেখে টাকা নিলে, আজ পর্যন্ত দেওয়ার নাম নেই বলে বিয়ে করে মজা লুকলো কে, আর মাঝখান থেকে টাকা টাকা মেডাল দেখালেই হলো, কি বলো আবুর মা? ঠিক আছে
তোমার টাকা যদি আমি পাই পাই করে চুপ করে দিতে না পারি, তবে আমি হাফিজ জোরদারের ছেলেই না, আমি শহরে যাব। হঠাৎ এই কথা বলছিস কেন? দুদিন আগে যে আমাদের বাড়িতে দাসিগিরি করতো, সে আজ আমার মুখের উপরে যাতা বলে অপমান করলো। আমার বাপ দাদার বাড়িতে যা চোদ্দ পুরন গোলামি করতো, সেই নৈমুদ্দিন আজ আমাকে টাকার জন্য খোঁটা দিল। আমরা গরিব হয়ে গেছি কিন্তু এখনো মরে যাইনি মা। আমি আমি শহরে যাব, টাকা রোজগার করব। এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে মা। পারবি, পারবি বাবা তোর বাপের নাম রাখবি। হ্যাঁ মা, তুমি শুধু দোয়া করো। হাসি, হাসি, আমার জন্য তোদের এত অপমান সইতে হচ্ছে, আমার জন্য তুই গ্রাম ছাড়া হবি, বাড়ি ছাড়া হবি, তার চেয়ে তোরা আমাকে গলা টিপে মেরে ফেল। ভাইয়া, ভাইয়া রে, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। হাসি বোন আমার, আমার চোখের সামনে তোর জীবনটা তিলে তিলে নষ্ট হয়ে যাবে, আমি কিছুতেই সহ্য করব না। আমি তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, সেখান থেকে হোক যেমন করে হোক তোর স্বামীকে আমি ফিরিয়ে আনবই। রফিক, আয় রহিম, কাল আমি শহরে যাচ্ছি, সেকির তুই আমাকে কথা দে, আমার আমার মা বোনকে তুই দেখবি, এতে কথা দেবার কি আছে? তোর মা বোন আর আমার মা বোন তো এক কথাই। তুই আমাকে বাঁচালি রহিম, তুই আমাকে বাঁচালি। এই যে ভাই, একটা হোটেলে খোঁজ দিতে পারেন? এক টাকা দশটা হোটেলে খোঁজ দিতে পারি। ডাইনে গিয়া সিধা রাস্তা মাপতে থাকেন, বারোতলা একটা বিল্ডিং পাইবেন, বহুত ভালো হোটেল। বারোতলা বিল্ডিং, ভালো হোটেল, শহরে নতুন এসছো নাকি? সস্তা হোটেল খুঁজছি। কিরে গনসা, বারোতলা বিল্ডিং সস্তা হোটেল হলো? গায়ের লোক পেয়ে হাইকোর্ট ডাকাচ্ছিস? আরে মরে জ্বালা, আমি হাইকোর্ট দেওয়া মুকেলা, আমার হোটেলের কথা বলে হোটেল দেখেলাম, সস্তা না দামি এটা তো কয় নাই। চলো আমার সঙ্গে, তোমাকে সস্তা হোটেলে নিয়ে যাচ্ছি। কই গেলি রে আদম আলী? কি করছ? তিন নম্বর রুমে তোমার টাকা দিয়ে গেছে। তিন নম্বর জানি কোনটা? কাস্টমার বাইক পাঠাইলাম, তুই মেসেজ থাকলে আমার লাভটা হইল কি? যা অক্ষণে বাইর। এই যে মেহরবানি কইরা শুনেন, এইদিকে হুনি চাকরি নাই, মেসেজ টাকা তিন মাসের বাকি পড়ছে, কিন্তু এত রাত তো ঘুরেন কই? চাকরির খোঁজে রাস্তায় কি চাকরি পইরা থাকে নাকি? না তা নয়, আশা করি। হ, এই আশা দিয়ে তো তিন মাস কাটাইলেন। না মানে চাকরি একটা পেলে। চাকরি তোমরা হোগা নি মিয়া, মেসের বাদ খাইয়া শহরের বাতাস গায়ে লাগায় বেড়ালে চাকরি হয় না। আমি হেনে এতিমখানা খুলি নাই, পয়সা দিবার না পারেন আল্লাহর ওয়াস্তে সিটটা ছাইরা দিয়ে যান গিয়া, আমি অন্য কাস্টমার দেখি। কারণ তোমরা চিঠি না স্যার, কল দেখো মানুষ চেনন যায় না। আই ছাড়া তুই আমার বেদকে মেরে খারাপ লিগে লেগা,
টাকা দিন চাচা, ডাল কিনার লাগবো। আমার মাথায় একটা বাড়ি মাইরা ডাইবা না। এক একজন কাস্টমার দুই মাস তিন মাস ধরে পচা দেওয়ানের নাম নাই, টাকাই বগুতকে পত্র পাওয়া মাত্র টাকা পাঠাও, এই তো। কিন্তু একদিন ধরে চাকরির চেষ্টা করছি, কিছুই তো হলো না। হবেও না, চেষ্টা করলেই যদি চাকরি হতো তাহলে সবার আগে আমার হওয়া উচিত ছিল। তুমি তো ব্যবসা করছো। হ্যাঁ, চাকরির জন্য 10-12 জোড়া জুতো ক্ষয় করার পর হেন অফিস নেই যেখানে আমি ধন্দা দিইনি, হেন লোক নেই যাকে আমি অনুরোধ করি। কিন্তু হলো না কেন? মামার জোর ছিল না তাই, নইলে পর তো আমিও করেছিলাম। চাকরি একটা না পাওয়ার কথা নয়, চেষ্টা করলে একটা কিছু হবে না তা আমি বিশ্বাস করি। মানে লাখটাই হলো সব কিছু, তাই লাখের উপর ভরসা করে ব্যবসা করতে নেমেছি। কোন বেশ ভালোই চলছে। আচ্ছা কি তা তো বললে না, লাখ ট্রাই, লাখ ট্রাই, লাখটা যেদিন ভালো থাকে সেদিন দুপাশে আসে, আর যেদিন ব্যাড থাকে সেদিন কিছু বেরিয়ে যায়। আমি ঠিক বুঝতে পারলাম না। অত বুঝে দরকার নেই, খেয়েছিস না তাহলে চটপট মেরে শুয়ে পড়, আমি একটু বেরোচ্ছি। আচ্ছা সবাই বলে শুনি কারো চোখের স্বপ্ন আমি আনি, আমার না সবাই বলে শুনি কারো কারো দিল কি রানি। সোনিয়া সোনিয়া সোনিয়া, মনে মনে চলে কত দ্বন্দ্ব, দেখে দেখে পৃথিবীর রঙ্গ লম্বা বেটে পাতলা মোটা নিয়েছে এক সঙ্গ। আমার নাম সোনিয়া সবাই বলে শুনি কারো চোখের স্বপ্ন আমি কারো দিল কি রানি। সোনিয়া সোনিয়া সোনিয়া, মনটা নিয়ে একেলা আছে কেউ না সাড়া দিচ্ছে। জোড়া জোড়া চোখ এসে অঙ্গে রূপ যেন লুটে পুটে নিচ্ছে, মনটা নিয়ে একেলা আছে কেউ না সাড়া দিচ্ছে। দেখো আলম হিয়ার হাতি ধরে সাথে চলো করো না কফিয়ার। আমার নাম সোনিয়া সবাই বলে শুনি কারো চোখের স্বপ্ন আমি কারো দিল কি রানি। Thank you.
আমাদের লোকের দরকার নেই। সিলেকশন বোর্ড যখন তোকে ডেকে পাঠিয়েছে তখন নিঘাত একটা কিছু হবে, চাকর তৈরি হবে বেশ লাইক এ প্রিন্স। মেয়েটি বসে আছে কেন? সে ওকে চাকরির জন্য এসেছে দেখে তো মনে হয় অবস্থা ভালোই, কিন্তু আমার যে চাকরিটা না হলেই নয়। শুনুন, আমাকে বলছেন? হ্যাঁ, বলছিলাম কি আপনি কি চাকরির জন্য এসেছেন? জি, আপনি? আমিও তাই। কিন্তু লোক তো নেবে একজন। হ্যাঁ, সে কথাই তো বলতে যাচ্ছিলাম। আপনি যদি একটু অনুগ্রহ করেন তাহলে কিন্তু চাকরিটা আমি পেয়ে যাই। তা কি করে হয়? হয় বই কি, আপনি যদি আজকে অনুপস্থিত থাকেন তাহলে কিন্তু হয়। কিন্তু চাকরি যে আমারই হবে তা কি করে জানেন? আমি জেনেছি, আপনি ইন্টারভিউতে সবচেয়ে ভালো করেছেন। আপনাকে দেখে মনে হয় সব করে বুঝে আপনি চাকরি করতে এসেছেন। কিন্তু চাকরিটা না পেলে আমাকে পথে দাঁড়াতে হবে। মার চিকিৎসা, ছোট ভাই বোনগুলো লেখাপড়া কিছুই হবে না। নানা বলুন, আমার এই উপকারটুকু আপনি করবেন? রবীন্দ্র সাহেব আছেন? আপনার এই উপকার আমার চিরদিন মনে থাকবে। একটা মেয়ের মুখে কথা তুই চাকরি ছেড়ে দিয়ে চলে এলি, মেয়েটা যে মিথ্যে বলেনি তার কি প্রমাণ আছে? তুই বুঝতে পারছো না হাফিজ ভাই, মেয়েটির কথায় এমন একটা কিছু ছিল যে আমি এড়াতে পারিনি, তুমিও পারতে না। আরে ওসব হচ্ছে এক শ্রেণীর মেয়েদের জেস্টার, মানে কায়দা। কিন্তু মেয়েকে কি বললো? বাবা বেঁচে নেই, মা পঙ্গু, ভাই বোনেরা পয়সার অভাবে লেখাপড়া করতে পারছে না, তাতে হয়েছে দেখি। একটু মানবতাবোধ থাম দেখি। মানবতাবোধ? তোর মা বোন অনাহারে অর্ধারে দিন কাটাচ্ছে, তুই চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিস, মেসের টাকা দিতে পারছিস না বলে তোকে দুবেলা কথা শুনতে হচ্ছে। কই, তোকে দেখে তো কারোর মানবতাবোধ জেগে ওঠে না হাফিজ ভাই? মানবতার খাতিরে একদিন আমি অনেক কিছু করেছি, করে ঠকেছি। নইলে বাবা মারা যাবার পর যে বিষয় সম্পত্তি রেখে গিয়েছিলেন আমার মতো তিন পুরুষ হেসে খেলে কাটিয়ে দিতে পারত, কিন্তু পরিণতি না ভেবে আমি দু হাতে দান খয়রাত শুরু করলাম। মা মারা যাবার পর যখন চেতনা হলো তখন আমার বাড়ি থেকে আমি বিতাড়িত। আমার দুর্বলতার সুযোগ নিয়ে মামা বাড়ি ঘর সব দখল করে বসলো। মানবতাবোধ এখন আমার কি মনে হয় জানিস? আজকের দিনে ওটা একটা ফ্যাশন, হৃদয়ের একটা অহেতুক বিলাসিতা, তোর আমার সাথে শোভা পায় না। এখন আমি কি করবো হাফিজ ভাই? আবার পথে নামবি? অনিশ্চিত ভবিষ্যতের কাছে নিজেকে ছেড়ে দিয়ে বাঁচবার অবলম্বন খুঁজবি হাফিজ ভাই? কি রে, মন খারাপ হয়ে গেল বুঝি? এত কথা বলার ইচ্ছা আমার ছিল না, কিন্তু তোকে ভালোবাসে বলে কথাগুলি বললাম। আর তুই কিনা নে চল। কোথায়? আগে চল তো, এভাবে মন খারাপ করে বসে থাকার কোনো মানে হয়। চল। বস। কিরে, কি খাবি বল? কিছু না, কিছু একটা খা।
কি ব্যাপার হাবিজ ভাই? ঘটনা সুবিধে নয়, ছাড়তে পারি। কখন এসছে তুই দেখেছিস না? তবে আরে মোর ঘুমের মধ্যে আমি কেমনে কমু আইছে কি না আইছে? কোনো বিপদ হয়নি তো? বিপদ আপদ যে কইতে হালায় জুটে কি বললি? না কইলাম আর কি, মাইনসের বালায় মুসিবত কইতে যায়। তাহলে বলু যে কর্মফল ভোগ করছে আর যাবেন ওসব বাজে জায়গায়? পাগল ন্যাড়া একবারই বের তোলায় চান, কিন্তু আপনার কোনো কথাই তো শোনা হলো না। শোনাবার মতো কিছু থাকলে তো ছোট ভাইকে নিয়ে থাকি, আর এক ঠিকা যে সে রোজ রেঁধে দিয়ে যায়। তবে যে শুনেছিলাম আপনার মা পঙ্গু, ভাই বোনেরা ভাবছেন চাকরির জন্য মিথ্যা কথা বলেছি না? না না তা নয়, বাকি সবাই দেশের বাড়িতেই আছেন। আপনাকে অযথা কষ্ট দিলাম, কিছু মনে করবেন না, এবার চলি। তাহলে কিন্তু সত্যি বিপদ হবে, শুধু আপনার নয় আমারও। কেন? এই অবস্থায় আপনিও যেতে পারবেন না, এত রাতে কেউ এখান থেকে বেরোতে দেখলে। যেতে আমাকে হবে, এখানে কিছুতেই না হয় পাহারাদারের কাজটাই করলে আমারও একটু উপকার হবে, তাছাড়া মানুষের উপকার করার অভ্যেস তো আপনার আছে। কিন্তু আমার কথা ভাবছেন, মাটির মানুষ মাটিতে আসন পেতে নেব। তা কি করে? আজকে রাত্রে বইতে নয়, কাল সকালে আপনি থাকতে চাইলে আমি আপনাকে দাঁড়াবো, নিন শুয়ে পড়ুন। এই যে শুনছেন, এই যে
এই ফাইলটা অ্যাকাউন্ট সেকশনে পাঠিয়ে দিয়ে আবার আমার সাথে দেখা করো। তার মানে আপনি বলে বাইক চলে যেতেছে? আমি আপনাকে মতলবটা কি খুলে কম তো দেখি বাজারে তো রাখুন, কি বলতে চান আপনি? আরে সাহ, চা তিনি কে লিগা কাল বাইক থেকে শপিং এর কোনো খোঁজ খবর নাই। আপনি ওখানটা কি আর চইলা গেতাছেন? আমি তো কারবার কিছু বুঝবার পারতাছি না। না মানে বাড়ি থেকে হঠাৎ চিঠি পেলাম কিনা তাই। চিঠি পাইছেন? আপনার চিঠি লিখলো কেটা? আপনার না বলে গোষ্ঠী মধ্যে কেউ নাই? এক মামা আছেন, তিনি মৃত্যুশয্যা, তাই যেতে লিখেছেন। ও তা আইবেন কবে? যত তাড়াতাড়ি সম্ভব। সফি গেলে তাকে আমার কথা বলবেন, ওর কোনো খোঁজই পেলাম নেই পর্যন্ত। এখন কেমন আছি? ভালো। ওষুধ খেয়েছিলেন তো? হ্যাঁ গো হ্যাঁ। তুমি ছিলে না বলে তোমার ভাইকে অযত্ন করিনি। মনে স্কুল থেকে ফেরেনি? হ্যাঁ, ছেড়ে দিয়ে এক্ষুনি খেলতে গেছে। খালা, সফিকের কোনো খোঁজ পেলে? না বাবা, কি যে করছে কিছুই বুঝতে পারছি না। এদিকে সংসারে যা অবস্থা, কোনোদিন একবেলা খেয়ে কোনোদিন না খেয়ে চলছে। ওর
তোমার রহিমা বাজারে যাচ্ছে, এলেই খেতে দেবো বাবা। না এখন দাও, আমার খেতে পায় না বুঝি। ও মা ও মা দাও না। এটা বিক্রি করে যা হোক কিছু এনে দাও রোজ। একটা একটা করে সবই তো গেল খালা। যাক, নিজেরা খাই না খাই আমার মিথুর মুখে তো কিছু দিতে হবে। তুমি যাও রহিম। শোনো, ফেরার পথে পোস্ট অফিসে একবার দেখে এসো, সফিকের কোনো চিঠি এলো কিনা। আচ্ছা। বাড়ি ছেড়েছেন কতদিন? তা হবে বেশ কিছুদিন। কোনো খোঁজ খবর রাখেন? হ্যাঁ। ঠিক বলছেন? হ্যাঁ নিশ্চয়ই রাখি। কেমন আছে সব? ভালো, খুব ভালো। হাসিনা কে? আমার ছোট বোন। তার ছেলের নাম বুঝি মিঠু? হ্যাঁ, কিন্তু মিঠুর বাবার কোনো খোঁজ পেয়েছেন? চিঠি লিখে পোস্ট করা হয়নি কেন? ও সবই যখন জেনেছেন এও নিশ্চয়ই জানেন, চাকরি আমার আজও হয়নি। বড়লোক জামাই দেখে হাসিনাকে তার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু বিয়ের পর থেকে ও যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে আজও তার কোনো খোঁজ পাইনি। কে সে? শুনেছি শহরের বড় ব্যবসায়ীর একমাত্র সন্তান। আমরাও হাতে জানতে সাত পাঁচ না ভেবেই হাসিনাকে তার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু কিন্তু সেই হতভাগারা যে এমনি করে ফাঁকি দেবে। হাল ছেড়ে দিকে তো চলবে না, তাকে খুঁজে বের করতেই হবে। সে তো করতেই হবে, আপাতত আমার একটা চাকরির বিশেষ দরকার, নইলে সবাইকে না খেয়ে মরতে হবে। বেশ তো, যতদিন একটা কিছু না হচ্ছে এখানেই থাকবেন? আপনার এখানে? ঋণ শোধ করবার সুযোগটাও দিতে চান না? আসুন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না, ওকে আমার খুব দরকার। ও আমার বোনের স্বামী রফি। এই যে আপনার দুলাভাইয়ের চাকর দেখে তো আমার পেট ভরবো না। কি বাজে বকছেন, কি বলতে চান? অত হোক করেন না, একে তো চুরি তারপর সিনা চুরি, আমার টাকা না দিয়ে বলেছেন মনে নাই? আছে, কিন্তু রাস্তায় এরকম চেঁচামেচি করছেন কেন? কি কিনের কি দেখছে? আমার টাকা না পাইলে আমি গলায় গামছা দিয়ে টাকা দেবো। ছাড়ুন, এখন সঙ্গে টাকা নেই, বিকালবেলা বাসায় যাবেন। 32 নম্বর স্বামী বার। কত বললেন? 32 নম্বর? আচ্ছা, 32 নম্বর 32 নম্বর 32। ড্যাডি কখন গেছেন? এই তো একটু আগে। আপনি যাবেন না, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। ধন্যবাদ, আমার একটু দেরি হবে। ওকে, সি ইউ। এটা কি 32 নম্বর বাড়ি? জি। আচ্ছা, সফিক সাহেব কি এনে থাকেন? জি থাকেন। আপনি কি? আপনি আমারে চিনবার পারবেন না। হ্যাঁ রে ডাকেন, বাংলা মানুষ মনে করে মেসেজ জায়গা দিয়েছিলাম।
তখন কি বুঝবার পারছি যে এই মেয়ে আমার লাল বাতি জ্বালাইবো? আপনি মিস মালিক, তা কত টাকা আপনার? 30 টাকা। আপনার কি হয়? জি মানে ঠিক মানে বুঝছি বুঝছি, আর কম লাগবো না। বাপ নাই মাদের সবাই তো খুব ভালোই করছে। বাজে কথা রাখুন, টাকা পেয়েছেন চলে যান। শুনুন, ওর কাপড় চোপড়গুলি পাঠিয়ে দেবেন। তা দিমু তা দিমু, ইমান আলী মিয়া বেইমান না। এত রাত পর্যন্ত জেগে থাকবেন ভাবতে পারেনি? ঘরের লোককে বাইরে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবো? সারাদিন খাওয়া হয়নি নিশ্চয়ই? আমার জন্য ভাববেন না, আপনি খেয়েছেন তো। এতটা স্বার্থপর ভাবলেন আমাকে? জি। জামা কাপড় গুলি ছেড়ে নিন, আমি খাবার সাজিয়ে দিচ্ছি। কিন্তু আমি শুধু ভাবছি ভাবছি, একজন অচেনা অজানা লোকের জন্য, কারোর জন্য কিছু করা হয়নি, যা করা হচ্ছে সবই বিবেকের তাগিদে। কিন্তু বিবেকটাই যে বাধা দিচ্ছে। তাহলে বিবেকটা বিবেচনা হারিয়ে ফেলেছে, তা কেমন লাগছে বলা হোক? কোনটা, ঘর না ঘরনি? ভাষায় জ্ঞান দিচ্ছি শক্তি নেই, সারা হোক। যখন ছিলেন একলা, কাটত না যে এই বেলা, যখন ছিলেন একলা, কাটত না যে এই বেলা, এখন আমার একই হলো, সারাদিন কত কাজ, দু চোখে এত লাজ, বুঝি না খেয়ালে যখন ছিলেন একলা, কাটত না যে এই বেলা। হৃদয়ে আমার লুকানো ছিল একটি ছোট্ট আশার কুড়ি, যখন ছিলে একলা, কাটত না যে এই বেলা। তুমি কি সে তুমি, অনেক বসন্তের জাল বুনে আমি যারে পেলাম গো অনুভবে ফাল্গুনে,
দেখেছি আমি, এই কি প্রথম দেখেছি আমি অনেক রঙের মেলা। ও হো আহা, যখন ছিলেন একলা, কাটত না যেতে বেলা, যখন ছিলেন একলা, কাটত না যেতে বেলা। কাল রাতে যা যা বলেছি মনে আছে তো? এগুলি রাখাবো, মার্কেটিং করা হবে। মানুষের দেনা বাড়িয়ে কি লাভ? পাওনা নিতে কারো ক্ষতি নেই আশা করি। আচ্ছা, বেশি হলে আবার শোধের কথা আসবে। কেউ না হয় কারো কাছে সারা জীবন এমনিই থাকলো। ভাইয়া, আমাকে একটু সাহায্য করবেন? তোমার সঙ্গে কেউ নেই? জি না, থাকি বরিশালে, স্বামী এখানেই মিলে কাজ করত। কোনো খোঁজ পেলে? না, সে নাকি চাকরি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। সকাল থেকে বাচ্চার মুখে এক ফোঁটা দুধও দিতে পারিনি। না, তোমার রাস্তার খরচ, চলো তোমাকে স্টেশনে পৌঁছে দিই, চলো। কোথায় ছিলে সারাদিন? পথে পথে। কি করছিলে? ভাবছিলাম পথ কত দীর্ঘ, মানুষ কত অসহায়, চলতে গিয়ে শুধু হোঁচট খায়, এগোতে পারে না। একজনের দুর্বলতার সুযোগ নিয়ে মার্কেটিং করেছিলে? না। কেন? টাকা একজন বিপন্না মহিলাকে দান করে ফেলেছি। দান করে দিয়েছ কেন? সে টাকায় তোমার কি অধিকার ছিল? রাজমা, দুঃখ দেখে করুণা উতলে উঠেছিল। নিজের মামনের জন্য কি করেছো? তারা যে না খেয়ে আছে সেটা খেয়াল নেই? ঠিকই বলেছো নাজমা, নিজের মা বোনের জন্য আমি কিছুই করতে পারিনি। তোমার এখানে এসে আমি আমার কর্তব্য ভুলে গিয়েছিলাম, সেটা মনে করে দিয়ে ভালোই করেছো। আর অধিকারের কথা বলছো, তোমাকে আমি বড় বেশি আপন ভেবেছিলাম, ভুলে গিয়েছিলাম এখানে আমি একজন অতিথি মাত্র। সে কথা থাক, তুমি আমাকে দুর্দিনে আশ্রয় দিয়েছিলে, সাহায্য করেছিলে, তোমার কাছে আমি ঋণী। তবে অকৃতজ্ঞ নয়, যদি যদি কোনোদিন সময় আসে এর প্রতিদান তুমি নিশ্চয়ই পাবে। চলে। ছবি রহমান ব্রাদার্সকে যে রিমাইন্ডারটা দেওয়ার কথা ছিল সেটা রেডি করেছ? জি না স্যার। কি ব্যাপার, এনিথিং রং? শরীরটা বিশেষ ভালো নেই স্যার। দেখো দেখি, তুমি আমাকে আগে বলবে তো। যাও যাও, তুমি রেস্ট নাও। কি যাও? এই যে এসো মা, বসো। কবে এলে? কালই এলাম খালা। তোমরা কেমন আছো? ভালো। ফিরে আসি, একটু মুখ তুলে চেয়েই রাখ না। সেই কবে গিয়েছিস, আর একদিন পর এলি। কি করবো ভাই, আসতে দিলে তো এমন মানুষ চোখে আড়লি করতে চায় না। মেয়ের এমনই কপাল, শ্বশুরবাড়ির মুখও দেখতে পেল না।
কে নাকি বাপ, বেঁচে আছে কি মরে গেছে ঠিকই নেই। খবরদার, যদি ঝন্টুর সাথে আবার খেলতে দেখি মেরে তো ঠ্যাং ভেঙে দেব। চলে আয় ঝন্টু। মা মা, কি হয়েছে বাবা? বাবা নাকি মরে গেছে। কে বলেছে? ওই যে লোকেরা বলছে। ওরা মিথ্যা কথা বলছে, ওরা মিথ্যা কথা বলছে। উনি বেঁচে আছেন, উনি নিশ্চয়ই বেঁচে আছেন, উনি বেঁচে আছেন। তাহলে আসেন না কেন? আসবে রে আসবে, তোর মামা তাকে নিয়ে আসবে, তোর মামা তাকে নিয়ে আসবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি বলছি। আরে কি বলছো, তোমার সঙ্গে ডিনার আমাকে বলতে পারি? সেই জন্যই তো একেবারে সেজে গুজে বসে আছি। তুমি অনুরোধ করেছো আমি ভুলতে পারি? আমি এক্ষুনি আসছি। হোস মোর দ্যান শিওর। ওকে বাই। হাউ লাভলি মিস বেলির সঙ্গে ডিনার। নাও আই এম ফ্রি। এখন আমার কোনো কাজই নেই, শুধু বেলি বেলি বেলি। কিন্তু তোমার তো খুশি হবার কথা নয়, কারণ বেলি তো শুধু আমাকে ইনভাইট করেছে। ওস ডোন্ট বি সো পাশান বস, আমাকে সে ইনভাইট করতে না পারে, বাট আই মাস্ট অ্যাটেন্ড মাই ডিউটি। ও ওয়ান থিং বস, হোয়াট অ্যাবাউট দ্যাট লেডি, ওই গাও কি হাসিনা মেরে প্যারে ভাবি? ওই মেয়ের নাম তুমি আর আমার সামনে তৃতীয়বার উচ্চারণ করবে না। সে আমার জীবনে একটা অভিশাপ। আই ওয়ান্ট টু ফরগেট হার, আই মাস্ট ফরগেট হার। হ্যাঁ আমি তাকে ভুলতে চাই। লেকিন বস মাই অ্যানাদার ওয়ান থিং, ওই রহিমউদ্দিন পুরোটাকে আমার বুড়ো আদমি মনে হয়েছে। আমার মনে হয় সে হাসিনা ভাবির বিরুদ্ধে মিথ্যা কথা লাগিয়েছে। না, রহিমউদ্দিন বাবার অনেক পুরনো কর্মচারী, সে কখনো আমার কাছে মিথ্যা কথা বলতে পারে না। আর একটা কথা মনে রেখো, তোমার আমার চাইতে হাসিনাকে সে অনেক ভালো করেছে। রাইট বস। Thank you.
আদমালি, আদমালি, আমার মালপত্রগুলো বার করে দে তো। এই যে পাইছি আপনারে, আপনার নামে মামলা করু। এতদিন করেননি তো, যাক মাথা গেল। ওই আদমালি, আমার মালপত্র? মালপত্র আছে, লগে আপনার এ বিয়ে আটকা মু। কি বাজে বকছেন, আজ দুই মাস ধরে আপনার পাত্তা নাই। আমার কত টাকা হয়েছিল? ১৯ টাকা ৬৯ পয়সা। এই নিন আমার মালপত্রগুলো। ক্যান ক্যান অন্য মেসে যাবেন বুঝি? অন্য মেসে নয়, অন্য বাড়িতে। ব্যাপার কি স্যার, কোনো বাংলা চাকরি উঘরি পাইছেন নি? না না, চাকরি নয়, একেবারে রাজত্ব লাভ। আমার বিষয় সম্পত্তি একদিন ধরে মামা যা ভোগ করে আসছিলেন, মরার আগে আমাকে তা ফিরিয়ে দিয়ে গেছে। আর তাছাড়া মামার নিজের কোনো ছেলে পিলে না থাকায় তারগুলো দেশে গিয়ে তো রাজত্ব পাইছেন, আর এদিকে সাজা দেখি আপনাদের বিছড়ায় মরতে আছে। মানে কি বলছেন আপনি? খারাপ এক জিনিসা। নাজমা চৌধুরী, আপনি? সে কি নিজে আমন্ত্রণ করে নিজেই চিনতে পারছেন না? অবশ্য নাজমা চৌধুরী নামটা দেখে সেদিন আমার অবস্থা এরকমই হয়েছিল। ও আপনি হাফিজ সাহেব, বসুন। আমি একদিন আপনার মেসে গিয়েছিলাম, এক সময় আপনাকে আমার প্রয়োজন ছিল। কিছু চা টা? না না, ওসব কিছু লাগবে না, এখন শুধু দয়া করে আমার কৌতূহলটাকে মিটিয়ে দিন। শফিক সাহেবকে চেনেন? চিনি মানে, খুব ভালো করে চিনি। কিন্তু আপনি তাকে চেনেন কি করে, আত্মীয় নাকি? উনি কিছুদিন আমার এখানে ছিলেন। তাই নাকি? আমি ইটিএফ থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আপনি বললেন আপনার আত্মীয় নয়। তাহলে আপনার সঙ্গে তার সম্পর্কটা? থাক থাক, আপনাকে লজ্জা পেতে হবে না। চাকরি বাকরি নেই, এদিকে হতভাবে এত বড় কাণ্ড করে বসে আছে, তা জানবো কি করে? কোথায় সে? চলে গেছে। চলে গেছে কোথায়? জানি না। ও না না না, আপনি কিছু ঘাবড়াবেন না। যাবে কোথায়? একবার দেখা পেলে কাদাটার কান্তি ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসবো না? আচ্ছা চলি। যাও মিঠু, মামার সঙ্গে বেরিয়ে এসো। না, আমি মামার সাথে যাবো না। কেন বাবা? আমি বাবার সাথে যাবো। বাবা আসেনি কেন? চলো মিঠু। খোদা, আমি আর কত কাল ওকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ভুলিয়ে রাখবো। ময়মুদ্দিন যে কি খবর? এই তোমাদের খোঁজ খবর নিতে এলাম। মতলবটা না হয় খুলেই বলো। ছি 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 ছি, মতলব আবার কি? বলছিলাম কি, এত বড় সংসার একা চালাতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। কি বলতে চাও? বলছিলাম কি, জামাই বাবাজি তোমার মেয়ের সম্পর্কে যেসব কথা জেনে গেছে, এরপরও কি সে আর আসবে? কি জেনে গেছে? না মানে ওই রহিম আলীর সাথে তোমার মেয়ের ঘনিষ্ঠতার কথা তো আর কারো অজানা নয়। তাই বলছিলাম হাসুকে বরং আমার হাতেই দিয়ে দাও, তাহলেই তোমার সে ব্যবস্থা আমি করছি। ছাড়া রহিম, ওর সঙ্গে তুমি নিজকে ছোট করো না। ঠিক আছে, আমিও দেখে নেব কত ধানে কত চাল হয়। এ বিটে যদি গুপি চড়াতে না পারি তবে আমার কেমন নইমুদ্দিন হয়। আরে আপনি বাসে যাচ্ছেন তো? চলুন আপনাকে পৌঁছে। ধন্যবাদ, সামনে একটু কাজ আছে, দেরি হবে। দেখুন, যখনই আপনাকে দেখি কেমন যেন মনে হয় আপনি আমাকে এড়িয়ে চলতে চান, বাট হোয়াই? ঠিক, এড়িয়ে যেতে চাই না, তবে কাছে আসতে ভয় পাই। আচ্ছা চলি। রিয়েলি আই কুডন্ট গেট ইউ ইট। রফিক, রফিক, রফিক,
কে? চিনতে পারছো না? কে তুমি? এত সহজে তো ভুলে যাবার কথা নয় রফিক। এখানে কি চাই? রফিক, ধৈর্যের একটা সীমা আছে। বটে, আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকেই চোখ রাখানো। তোমার দারণের সাহায্য ছাড়া এ বাড়িতে যখন আসতে পেরেছি যেতেও পারবো। আমি শুধু জানতে চাই হাসিনাকে তুমি ঘরে তুলে নেবে কি না। যদি না নি নিতে তোমাকে বাধ্য করবো। জোর করে? হ্যাঁ, হাসিনা তোমার বিয়ে করা স্ত্রী, তোমার সন্তানের মা। মিথ্যে কথা। সে সন্তান অবৈধ, তোমার বোন কুলা। রফিক, নিজের স্ত্রী পুত্র সম্পর্কে এ ধরনের কথা বলতে তোমার লজ্জা করলো না? স্ত্রী পুত্র? কিন্তু স্ত্রী পুত্র তো শুধু আমার একার নয়, রহিম আলীর মতো আরো দু একজন অংশীদারও আছে। রফিক, তুমি হাসিনার স্বামী, নইলে টেনে তোমার আমি তীর ছেড়ে ফেলে দিতাম। হা করে দাঁড়িয়ে দেখছো কি? তাকে মেরে বাড়ির বাইরে ফেলে দিয়ে তুমি রাজি থাকলে বলো, আমরা একবার দেখে নিই কত বড় টাকাওয়ালা লোক সে। মারতে আমি তাকে পারতাম, কিন্তু কিন্তু হাসির কি হবে? তাও তো ঠিক। আচ্ছা, তুমি বাড়িটা চিনতে পারবে? ওকে দেখার পর আমার কিছুই স্মরণ ছিল না। ও, তার কাজকর্ম কি করো? পেলে করব, যে কোনো কাজ দেবেন আপনি? বেবি ট্যাক্সি চালাতে পারো? শিখিয়ে দিলে পারবো। আচ্ছা, তাই হবে। নো নো, ইট কান্ট বি। তুমি বললেই আমি বিশ্বাস করবো কেন? আজকাল প্রায় তুমি এ ধরনের ভুল করছো। আই থিঙ্ক ইউ আর মেন্টালি ডিস্টার্ব। কি হয়েছে বলো তো? জি, দেখো, অনেকদিন থেকে ভাবছি তোমাকে একটা কথা বলবো। এখানে তোমার নিকট আত্মীয় স্বজন বলতে কেউ আছেন? আই মিন এনি গার্ডিয়ান? থাকলেও তারা কোনো খবর রাখে না। কেন? আমি চাকরি করি, এটা কারো পছন্দ না। ও, হঠাৎ এ কথা কেন স্যার? না, এমনি জানতে চাইলাম। আমি তোমার বাবার মতো, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব কিছুটা আমারও আছে, কি বলো? সে তো নিশ্চয়ই। এখানে আপনি ছাড়া আমার আর কে আছে? না না, আর অপেক্ষা করতে পারবো না। অনেক সহ্য করেছি, গুনে গুনে ট্যাক্স থেকে টাকা বের করে দিয়েছি, 5 বছর হয়ে গেল, একটি পয়সাও দেওয়ার নাম নেই। আর কটা দিন সবুর করা রসুন বুনেছি, ওতে আর আমি নেই। তোমার টাকা কি আর সব করে আটকে রেখেছি? সফিকের একটা কিছু হলেই সে আশা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। টাকা সে ঠিকই রোজগার করছে, তবে কি না শহুরে বাতাস গায়ে লেগেছে তো? নইমুদ্দিন, আতে ঘা লেগেছে বুঝি। দেখো, তোমার ছেলের কবে সুমতি হবে সে আশায় তো আর আমি বসে থাকতে পারি না। টাকা আমার চাই। টাকা থাকলে কি আর? টাকা না দিতে পারো, বাড়িটা ছেড়ে চলে যাও। গাড়ি লাগবে ম্যাম সাহেব? তুমি রোদ দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, আসুন পৌঁছে দিই। পয়সার কথা ভাবছেন? তা না হয় নাই দিলেন। একজন মহিলাকে সাহায্য করলে এই গরিব ড্রাইভার মরে যাবে না। চল, তুমি বাসায় চল। আচ্ছা বলো তো, আমাকে কষ্ট দিয়ে তোমার কি লাভ? তোমাকে কষ্ট দিতে চাইনি বলেই তো চলে এলাম। আমার জন্য তুমি কেন কষ্ট করবে? এখানে খুব সুখে আছো?
তা জানি না, তবে এখানে খেটে খাই, কারো গলগ্রহ হয়ে থাকতে হচ্ছে না, এই যে শান্তি। আমি না হয় রাগের মাথায় দুটো কথা বলেছি, আর তুমি ভুল বুঝে চলে আসবে। বলে সত্যি ভালো করেছো, আমার অবস্থা যাই হোক না কেন তবু মাকে দুটো পয়সা দিতে পারছি, তোমার ওখানে থাকলে তাও হতো না। তাছাড়া আমি তো খেটে খাচ্ছি, চুরি তো আর করছি না। এবার ফিরে চলো। কোথায়? আমার ওখানে। তা হয় না, এখানে থাকলে লোকে কি বলবে? পেটে ভাত না থাকলে লোকে তোর আমাকে সাহায্য করবে না, সুতরাং সে ভয় আমার নেই। খুব হয়েছে, তুমি যা ভালো বোঝো তাই করো, চলো। আরে আসুন আসুন মিস নাজমা, বসুন। তারপর হঠাৎ কি মনে করে? একটা কথা বলবো যদি রাখেন। অবশ্যই বলুন, কি কথা? মানে একটা চাকরি। চাকরি? না না, আমার জন্য না, আমার এক আত্মীয় খুব অসুবিধায় আছে। আমি জানি আপনি চেষ্টা করলে তাকে একটা চাকরি দিতে পারেন। ও, হোয়াট ইজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আত্মীয় কথা ছেড়ে দিন, আপনার নিজের কথা বলুন, আপনার একান্ত নিজস্ব কথা। আমার নিজস্ব কিছু বলার নেই। রিয়েলি? আপনি অবাক করলেন। তাহলে আমার কথাটা? বাট অফ কোর্স, আপনি লোক পাঠিয়ে দেবেন, আপনার এই উপকারটুকু করতে পারলে আই উইল বি অনার্ড। অশেষ ধন্যবাদ। ও নো, চলি। মা মা, কি বাবা? নানু, কি হয়েছে তোমার নানুর? আমি হাতের কাজটা সেরেই আসছি বাবা, তুমি নানুর কাছে বসোগে, দুষ্টুমি করো না কেমন? বলি সোহাগ যে একেবারে উঠলে উঠেছে, কাজ ফেলে রেখে ছেলেকে সোহাগ করতে কি চলবে? মিঠু খবর দিল, মার খুব কষ্ট হচ্ছে। তবে আর কি, দৌড়াও এক্ষুনি, আমার কাজগুলো পরে থাক। আপনার কাজ আমি সেরেই যাব। মেজাজ দেখো না, পয়সা দিয়ে কাজ করাবো? কারণ মেজাজের ধার ধরে না। স্বামী কি আর স্বামী ফেলে পালিয়েছে, বোনের বহার দেখে পালিয়েছে। এনো বাছা, তোমাকে আমার দরকার নেই, তুমি যাও। তোমার ছেলে টাকা পাঠিয়েছে। সফিক, সফিক টাকা পাঠিয়েছে? হ্যাঁ টাকা পাঠিয়েছে, দাও টিপ দাও, দাও কাল লাগাও। দাও দাও আমার হাতে দাও। কি? কি হলো মা? ওরে হাসু, নৈমুদ্দিন আবার টাকা নিয়ে গেল, আবার টাকা নিয়ে গেল। কেঁদো না মা, মানুষের এত দুঃখেও যাদের দয়া হয় না তাদের বিচার খোদা করবে মা, তাদের বিচার খোদা করবে। চলো ভেতরে চল। সফিক কত কষ্ট করে টাকা পাঠাচ্ছে, সে টাকা নৈমুদ্দিন নিয়ে যাচ্ছে। ভাইয়াকে লিখে তার পাঠানো সব টাকা নৈমুদ্দিন নিয়ে যাচ্ছে, আর টাকার অভাবে তোমার চিকিৎসা হচ্ছে না। আমার না, সে দুঃখ পাবে, হয়তো নিজে না খেয়ে আমাদের জন্য টাকা পাঠাবে,
না না না, সফিকের কষ্ট আমি সইতে পারবো না। তুমি আমার কথা কেন মা? পড়ে ঘাসি, তোকে আমি সুখী দেখে যেতে পারলাম না মা। যাওয়ার আগে একবার একবার যদি তোদেরকে একসঙ্গে দেখে যেতে পারতাম। ওসব কথা থাক মা, খোদার উপর ভরসা রাখিস মা। সফিক নেই, তোকে দেখার মতো কেউ রইল না। মিঠু, মিঠু, আমার কাছে আয় ভাই, আমার কাছে আয়। তুমি মাকে, তুমি মাকে দেখিস ভাই। আমি 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 মা 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 নানু কাঁদিস নে বোন, সংসারে কারো মা চিরকাল থাকে না। সফিককে একটা চিঠি লিখে দি, চলে আসুক। ওকে আমি এ মুখ দেখাবো কেমন করে? ভাইয়া যে মাকে আমার কাছে রেখে গিয়েছিল, আমি ভাইয়াকে কি জবাব দেব? বাড়িতে কে আছে? কে? কি ব্যাপার, এত রাতে তোমরা এখানে কি চাও? বলি, এত রাত্রে যুবতী মেয়ের ঘরে তুমি কি করছ? খবরদার, মুখ সামলে কথা বলবে। আমি চুপ করে থাকলে কি হবে? গ্রামের লোক কিছু টের পায় না ভেবেছ? দেখলে, দেখলে তোমার সব নিজের চোখে দেখলে? তবে রে শয়তান, সব তোর চালাকি, তোকে আজ আমি রহিম ভাই না তোর পীড়িতের নাগর, আজ রাতের মধ্যে এ গ্রাম ছেড়ে চলে যাবি, কাল সকালে যেন তোর চেহারা দেখতে না পাই। এই চলো। চলো রহিম ভাই, আমরা আজ রাতে এই গ্রাম ছেড়ে চলে যাই। বন্ধুরে সোনার কন্যা ছাইরা চলে সা
মাঝের বাপের বাড়ি। চোখের কোণে কত আশা, এর কোণে কত আশা, মনে মনে বাঁধে কত সুখেরই বাসায়, বাঁধে সুখের বাসা। কোন পীড়িতে পরাণ নিলি কারি, সোনার কন্যা ছাইরা চলে সাধের বাপের বাড়ি। বন্ধুরে সামনে তোমার কুৎসিত রূপটা নাই বা তুলে ধরলে, ওরা তোমাকে ভদ্রলোক হিসেবেই জানে। আমি আমি এখনো তোমার সুমতির অপেক্ষায় আছি। হাসিনাকে তুমি ঘরে তুলে নেবে কিনা বেরিয়ে যাও। যাচ্ছি, তবে একটা কথা পরিষ্কার মনে রেখো, খোঁজ যখন একবার পেয়েছি এত সহজে তোমার নিষ্কৃতি নেই। কি বলতে চান আপনি? নিজে পছন্দ করে বিয়ে করেছে তাই জানাতে ভরসা পায়নি, মিথ্যে কথা। কিন্তু বিয়েটা তোর মিথ্যে নয়। আমার ছেলেকে আমি ভালো করেছি, সে এমন কাজ কোনোদিনই করতে পারে। তাহলে বিয়ে? আমি স্বীকার করি না, কিন্তু আইনত ধর্ম তো হাসি তার স্ত্রী, মিঠু তার সন্তান। ব্ল্যাকমেলিং করার জায়গা পেলে না, এই মুহূর্তে বাড়ি থেকে না গেলে পুলিশ একটা আমি পাত্র। যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো আমার বোনকে নিয়ে চৌধুরী সাহেব। সেদিন তার ন্যায্য অধিকার থেকে কেউ তোকে বঞ্চিত করতে পারবে না। তুমি এক কাজ করো, দেশে গিয়ে তোমার বোন ভাগ্নেকে নিয়ে এসো, যত পাশানি হোক স্ত্রী পুত্রকে দেখলে কার না মায়া লাগে। তুমি ঠিকই বলেছ মতি ভাই। হ্যাঁ, তুমি আজই যাও। ওই দেখো কে আসছে, আমি যাই। কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ। বাড়ির স্বামীর সঙ্গে দেখা করেছিলে? করেছি, তবে তোমার পরিচয় দেইনি। কেন? দেবার মতো নয় বলে। তার মানে? তোমার যে নোংরা মনের পরিচয় আমি পেয়েছি, ঘৃণায় আর লজ্জায় আমার নিজেরই মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। কি বলতে চাও তুমি? জানতে পারি কি তার সঙ্গে তোমার অত ঘনিষ্ঠতা কিসের? কেন সে তোমার মুখের একটি কথা আমাকে চাকরি দিতে চায়? বলো, জবাব দাও। এত জঘন্য, এত কুৎসিত তোমার মন। কুৎসিত নোংরা মন আমার নয়, তোমার। শফিক, এই বাড়ি হচ্ছে হাসিনার স্বামী রফিক। সব জেনে শুনে তুমি আমার কাছে কথাটা গোপন করেছো। গোপন করেছি? হ্যাঁ, যদি বাড়িকে হারাতে হয় তার অর্থের প্রাচুর্য থেকে বঞ্চিত হতে হয়। আমাকে তুমি এভাবে অপমান করতে পারলে? অপমান? আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে মন দিয়েছো বাড়িকে, লজ্জা করেনি তোমার? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, এক মুহূর্ত আর এখানে দাঁড়াবে না, যাও। মা, মা, হাসি, মিঠু সব গেল কোথায়? তুমি এখানে? মা, মিঠু ওরা সব কোথায়? সে কি বাবাজি, তুমি কোনো খবরই পাওনি দেখছি। দুঃখের কথা কি বলবো বাবাজি, তোমার মতো ছেলে থাকতে
এমনি ভাবে তোমার মাকে মরতে হলো? মা, আমি তোমার অকৃতজ্ঞ সন্তান, আমি বেঁচে থেকেও তোমার জন্য কিছুই করতে পারিনি মা। সবাইকে এমুক আমি কি করে দেখাবো মা? তোমার শেষ কাজটুকু আমি করতে পারলাম না মা। হাসি মিঠু, হাসি মিঠু, ওরা সব কোথায়? হাসির কথা আর বলো না বাবাজি, ওর কেলেঙ্কারির কথা উচ্চারণ করতেও লজ্জায় আমার মাথা হেঁট হয়ে আসে। মাহমুদ্দিন, আমি একা কেন? সবাই জানে তোমার বোন রহিম আলীর সঙ্গে গ্রাম ছেড়ে পালিয়েছে। কি, আমি বিশ্বাস করি না। এ যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে তোমাকে আমি জ্যান্ত বুঝে ফেলবো। তোরা একটু দাঁড়া, আমি ভেতরে দেখে আসি। শফিকের খোঁজ। হাসি, 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 হাসি। খোঁজ পেয়েছো? এত বড় শহরে আমি ওদের কোথায় খুঁজে পাবো? কিন্তু গেল কোথায়? আমিও তাই ভাবছি, রাস্তাঘাট চেনে না, পয়সা করি সব আমার কাছে। শফিক, শফিককে আমি কি জবাব দেব? ডেঞ্জারাস বস, ইয়ে তো কোচি নাবালক বাচ্চা হয়। আরে যেতে দাও, চল শীঘ্র খেতে পড়ি। কে কি পড়ব? নেহি বস, আমরা ইসকো টেক করেগা। আহ, যা বলছি শোনো। নেহি, আপ যাইয়ে, আম ইসকো টেক করেগা। আচ্ছা, আপনার সাথে পড়া গেল। শহরের রাস্তাঘাটে মেয়ে ছেলে একা বেরোয় নাকি? কোথায় থাকো? সঙ্গে কেউ নেই? এখানে রেখে কি ছিলে? ডাক্তার বললো বাচ্চা আচ্ছা হয়ে যায়। এখন কি করবে? কেউ বাচ্চা ইয়েই রয়েগা, ইয়েই রয়েগা। ড্যাডি কি বলবে? ড্যাডি কো, এটা একটা কথা, নো চিন্তা, আই ম্যানেজ। হাম বলেগা যে বাচ্চা মেরা ভাতিজা হ্যায়। তুই হাসি কোথায়? আমি যা বলছি তার জবাব দে। হাসি, আমি আমি তোকে সব বলছি। কি বলবি তুই? একটি অমানুষের বলার কি বা থাকতে পারে? শফিক, তোকে বিশ্বাস করে মা আর হাসিনাকে তোর কাছে রেখে এসেছিলাম, রক্ষক হয়ে ভক্ষক সাজতে তো লজ্জা করলো না। শফিক, মার মৃত্যু সংবাদ গোপন করেছিস, হাসিনাকে ঘর ছাড়তে বাধ্য করেছিস। কেন? তুই না আমার বন্ধু ছিলি, তুই না বলেছিলি হাসিনাকে তুই বোনের মতন দেখবি, তবে
তোমার এই পশুর মতো কাজ তুই কি করে করতে পারলি? কি বাজে করছিস? দুটি অসহায় মেয়ে লোক, গ্রামের সবাই যাদের এক ঘরে করে রেখেছে, তাদের দুঃখ কষ্ট অত্যাচার আর লাঞ্ছনা শুধু কথা টাকাতেই উদ্ধার হয়ে যায়। তোর মাকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোর বোনকে নইমুদ্দিনের কুচক্র থেকে বাঁচাতে এই রহিমালি সেদিন পিঠ দিয়েছিল। রহিম, আমাকে মাফ কর ভাই। কথাই বলে না হুজুর, মানির মান খোদাই রাখে। সেদিন যদি কথাটা হুজুরের কানে না দিতাম, শেষ পর্যন্ত রহিমালির সঙ্গে পালিয়ে গেল। দেখলেন তো হুজুর, গরিবের কথা বাসি হলেই কাজে লাগে। এবার হাতে হাতে প্রমাণও পেয়ে গেলাম, তাই ভাবলাম হুজুরকে কথাটা জানিয়ে আসি। হুজুর, আপনার ছেলেটা কিন্তু দেখতে একেবারে আপনার মতোই হয়েছে। চুপ কর, আমার ছেলে নয়, আমার জীবনের একটা লজ্জা। কাঁদিস নে বোন, চেষ্টার আমি কোনো ত্রুটি করছি না, তুই বিশ্বাস কর। হাফিজ ভাই, আমার কপাল ভেঙে পড়লে তো চলবে না বোন। তুই যে মা, তোর খোকার জন্য তোকে বুকে পাথর বাঁধতে হবে। হাসিনা, আরে ইডিয়ে তুই, আরে হাফিজ ভাই তুমি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। একদিন কোথায় ডুব মেরেছিলি? আমি তো তোকে গরু খোঁজার মতো করছি। সে এক ইতিহাস। আচ্ছা আচ্ছা, পরে শুনবো, এখন চল। কোথায়? কোথায় আবার? আমার বাড়িতে। কিন্তু তোমার গাড়ি? পথে গ্যারেজে বলে যাবো, চল চল চল। চলো। আচ্ছা, নাজমার সঙ্গে তোর বড় রকমের একটা গোলমাল হয়েছে, কিন্তু কাজ তুই মোটেই ভালো করিস। তুমি বুঝতে পারছো না হাফিজ ভাই, সে আমার দেহ মনে একটা তীব্র জ্বালা ধরিয়ে দিয়েছে। বুঝেছি বুঝেছি, সেই জ্বালা মেটানোর ব্যবস্থা এখন আমাকেই করতে হবে। শোন, সব বদব্যেস ছেড়ে দিয়ে আমি এখন ব্যবসা করছি, তুই আমার সাথে চলে আয়। সত্যি বলছো? হাফিজ ভাই, নিয়ে আয়। কে? হাসি ভাইয়া। হাসি বোন আমার। হাসি তোর বোন, অথচ আমি জানি না। মিঠু, মিঠু কোথায়? কিরে, কথা বলছিস না যে? ভাইয়া, আমার মিঠু হারিয়ে গেছে। কাঁদিস নে বোন, তোকে যখন পেয়েছি মিঠুকেও নিশ্চয়ই পাব। জানিস মিঠুর বাবার খোঁজ আমি পেয়েছি। ভাইয়া? হ্যাঁ, সেই শহরেই আছে। জানিস সে তোকে অস্বীকার করেছে। ভাইয়া? হ্যাঁ, তার বাবা আমাকে অপমান করেছে, বলেছে আমরা নাকি ব্ল্যাকমেলিং করছি। হাসি, এবার তোকে নিয়ে গিয়ে আমি প্রমাণ করব যে জোর চুরি আমরা করিনি, করেছে রফিক। কিন্তু রফিক গোটা ব্যাপারটাই যে অস্বীকার করছে, এত সহজে সে হাসিকে মেনে নেবে বলে মনে হয় না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, শোন। বলুন। তোমার মা বেঁচে থাকলে অবশ্যই কথা আমায় বলতে হতো না, তোমার এই ছন্ন ছাড়া জীবনটা আমার পছন্দ নয়। আই উইশ ইউ আর ম্যারিড, তোমার বিয়ে করা একান্ত প্রয়োজন। মেয়ে আমি দেখে রেখেছি। জি? একটি সাধারণ মেয়ে, যেমনটি আমি চাই। কিন্তু ড্যাডি, মানে বিয়ে
আমি বিয়ে সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই, তাছাড়া একটা মেয়ে যাকে আমি চিনি না জানি না। আমি যার কথা বলছি তাকে চেনো জানো, নাজমাকে নিশ্চয়ই তোমার অপছন্দ হবে না। ড্যাডি, তোমার মত থাকলে নাজমাকে আমি কথাটা বলতে পারি। তার সম্পর্কে আমার কোনো কৌতূহল নেই, তবে মনোযোগ আছে। কিরকম? দেখুন, মুখে যাই বলুন না কেন, দুজন দুজনকে ছেড়ে অন্তরে বেশ কষ্ট পাচ্ছেন তা আমি স্পষ্ট বুঝতে পারছি। তাই বলছিলাম যে খামাকা কষ্ট করে কি লাভ, এবার গোলমালটা মিটিয়ে ফেলুন না। কেমন করে? হাসিনা বাড়ি সাহেবের বিয়ে করা স্ত্রী, সুতরাং ওদের যদি কোনো রকম মিল করিয়ে দিতে পারেন তাহলে নিশ্চয়ই সবিক তার ফুল বুঝতে পারবে। আমি যা বলি তাই মনোযোগ দিয়ে শুনুন। মানে? আজ আর কোনো দ্বিধা নেই, ড্যাডির মত পেয়েছি, তোমাকে তিনি পুত্রবধূ করতে চান। তাই নাকি? হ্যাঁ নাজমা, শুধু ড্যাডি কেন, আমারও অন্তরে তোমার আসন পাকা হয়ে আছে, লক্ষপতির বউ হবে তুমি। ও সূর্যের চতুর্দোলায় চড়ে আপনার ঘরে আসবো, তাই না? আজ পর্যন্ত এসব কথা কজনকে শুনিয়েছেন? তার মানে? মেয়েদের জীবনটা কি পুতুল খেলা মনে করেন, যে যখন খুশি মনের মতো করে সাজাবেন আর ইচ্ছে মতো আছড়ে গুঁড়ো করে দেবেন? আমি তোমার কথাটা বুঝতে পারছি না। বড্ড বেসুরো লাগছে না, রসুলপুরের হাসিনা কি মনে পড়ে? হাসিনা? কিন্তু সে কথা তুমি কি করে জানবে? পাপ কোনোদিন চাপা থাকে না বাড়ি সাহেব। না, সে পাপ আমার নয়, সে পাপ হাসিনা, নাম পর্যন্ত আমি আর কোনোদিন শুনতে চাই না। আপনার দুর্ভাগ্য যে হাসিনা এখন এই শহরেই আছে, আপনাকেই খুঁজছে। আমাকে খুঁজছে? নিশ্চয়ই তুমি তাকে ঠিকানা বলে দিয়েছো। ইচ্ছে করে নিয়ে আসি, একটা জন্তুর মুখে তাকে ছেড়ে দেবার আগে সেটাকে মানুষ করবার সুযোগ আমি ছাড়তে পারলাম না। জন্তু? হ্যাঁ, জন্তুই বটে, কিন্তু কে আমাকে জন্তু করেছে জানো? ওই হাসিনা, সেই আমাকে শিখিয়েছে মেয়েরা শুধু একটা ভোগে দিস আমাকে। না, ছেড়ে দিন, জন্তু বলে অপবাদ যখন দিলেই তার প্রমাণটাও নিয়ে যাও। ছেড়ে দিন, ছাড়ুন, ছাড়ুন, ছেড়ে দিন। তুমি যে এত নিজ তা আমি কল্পনাও করতে পারি, তুমি আমার মান মর্যাদার প্রতি এতটুকু লক্ষ্য না করে এমন একজনের কথা আমার মাথা নিচু করে দিলে যাকে আমি পুত্রবধূ করতে চেয়েছিলাম। না, সে অধিকার আপনার নেই চৌধুরী সাহেব। তুমি? তুমি আবার এসেছো? আসতে আমি বাধ্য হয়েছি। কি চাও এখানে? আমার বোনের ন্যায্য অধিকার। অধিকার? কিসের অধিকার? স্ত্রীর অধিকার, বধুর মর্যাদা। এ হচ্ছে আপনার পুত্রবধূ? পুত্রবধূ? অসম্ভব। দুনিয়াতে সবকিছু সম্ভব চৌধুরী সাহেব, জিজ্ঞেস করুন আপনার ছেলেকে, জিজ্ঞেস করুন এই হতভাগী জীবনটা নষ্ট করে পাঁচ বছর ধরে পালিয়ে থাকার কি অধিকার তার ছিল। আর এই অভাগিনী তার স্বামীকে হারিয়ে সন্তানকে হারিয়ে আজ কেন পথে পথে ঘুরে বেড়াচ্ছে? কেন? না দেবী, এসব মিথ্যে, আমি ওদের চিনি না, জানি না। জোচ্চুরি করার জায়গা পেলে না? জোচ্চুরি আমরা করিনি, করেছে আপনার ছেলে, তার স্ত্রীর সঙ্গে, সন্তানের সঙ্গে, আমাদের সকলের সঙ্গে। চুপ করো, জানো তোমাকে এক্ষুনি পুলিশে দিতে পারি। টাকার জোরে আপনি সব করতে পারেন, সত্যের গলা টিপে মারতে পারেন না। দেশের আইন আদালত শুধু আপনাদের মতো উপরতলার মানুষের জন্য নয় চৌধুরী সাহেব। এই আংটি চিনতে পারো রফে? আপনার ছেলে দিয়েছে। এই আংটি ওর হাতে গেল কি করে? মানে আমি মানে এরকম আংটি তো কতই হতে পারে। চলো মেরা ভতিজা। মিঠু, 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 বাবা আমার এতদিন আমাকে ছেড়ে কোথায় ছিলি বাবা? ও মাই ডিয়ার ভাবিজান, হাউ হাউ এন্ড হাউ লং পরে দেখা। রহমান, তুমি এদের চেনো? ইয়েস আঙ্কেল, ইয়ে লেডি মেরা ভাবিজান, আই মিন। আর এই ছেলেটি? মেরা ভাবিজান, আই মিন আপনার নাতি। হোয়াট বস, আপনি আঙ্কেলকে কিছু টেল করেননি? চুপ করো,
नहीं नहीं बस, अभी चुप करने से मेरा बहुत गुना होगा। इतना रोज आपका नून आई मीन सॉल्ट का, अभी चुप करना हराम है। अंकल 5 बरस पहले बॉस ने भाभी जान को शादी किया। आई यूटलेस, गॉड की कसम करके कहता हूँ आई यूटलेस। रफीक ना डैडी, इस बात आपने विश्वास कर देना, ওই মেয়েটা একটা একটা জঘন্য বাজে চরিত্রের মেয়ে। আমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। না, আপনি স্বেচ্ছায় ভালোবেসে আসিনাকে বিয়ে করেছিলেন। নইমুদ্দিন আপনাকে ভুল বুঝিয়েছে, এ পালিয়ে যাবার মতলব করেছিলেন না? তুমি বলো নইমুদ্দিন, ওই মেয়েটা আসলেই একটা চরিত্রহীনা মেয়ে কিনা নিজের কলঙ্ক ঢাকবার জন্য? কথা বলো নইমুদ্দিন। হাসিনা মায়ের কোনো দোষ নেই বাবাজি। নইমুদ্দিন আপনি আমায় মাফ করুন হুজুর, স্বার্থের খাতিরে আমি অন্ধ ছিলাম, তাই মিথ্যে কথা বলে। মিথ্যে বলেছিলে? আমি সে কথা বিশ্বাস করি, কি ভুল আমি করেছি। বস আমি আগেই বলা হয় ওই নইমুদ্দিন পুরোটা বহুত পুরাতনি আছে। এই আংটি তোমার মা পুত্রবধূকে বরণ করার জন্য রেখেছিলেন। এই আমার পুত্রবধূ, তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে তুমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যেতে পারো। তোমার এই বুড়ো ছেলেকে মাফ করে দাও মা, আমার কিছুই জানা ছিল না। বাবা বেঁচে থাকো মা, তোমার মতো মেয়ে পাও সত্যি ভাগ্যের কথা। ড্যাডি ড্যাডি আমাকে আপনি মাফ করুন। মা এরা সবাই যদি তোমাকে মাফ করে তারপরেই আমার কথা, নইলে নয়। ভাইজান আমার আজও কোনো অভিযোগ নেই, হাসিনার মুখে হাসি দেখলেই আমি খুশি। মিঠু হাই বাবা। হুজুর আমার কি শাস্তি? ইয়েস দ্যাট ইজ দি আসল কথা। তোমার শাস্তি আমি দেবো শয়তান, 3 দিনের মধ্যে আমাদের গ্রাম ছেড়ে চলে যাবে, ভবিষ্যৎ আর কোনোদিন ওই গ্রামে না দেখি। যাও বেরিয়ে যাও, নিকাল যাও, ভাগো, যাও আপনি আগে। তোমরা কিন্তু কেউ না খেয়ে যেতে পারবে না, তোমরা আমার মেহমান। নাজমা কোথায়? নাজমা কোথায় গেল? আরে আপনি এখানে, ওরা সব কোথায়? ভেতরে। কিন্তু আপনি চলে যাচ্ছেন কি? আমার কাজ তো শেষ, একা ছিলাম, একাকিত্বের মাঝে যেতে হবে। মাথা খারাপ যেটা আপনাকে দিচ্ছে? আসুন দেখি, এই যে হতভাগা, উনি যে চলে যাচ্ছে। যে যাবার তাকে ধরে রাখবো কেমন করে? তাহলে হাত দুটো রেখেছিস কিসের জন্য? দু বাহু দিয়ে বেঁধে রাখবে। আরে মেয়েরা হচ্ছে শক্তের ভক্ত, বাঁধন যত শক্ত হবে ওরা তত নরম হবে, এটা বুঝিস নি? যা যা এই ফাঁকে তোদের মান অভিমান কি আছে সেরে ফেল, আর আমি চট করে নতুন আত্মীয়দের সঙ্গে মোলাকাতটা সেরে আসি। না জেনে মানুষ যদি কোনো ভুল করে তার কি কোনো ক্ষমা নেই? আছে, কিন্তু সে ভুলের পুনরাবৃত্তি হলে? না নাজমা, একটি ভুলে সে তবে ভুলের জগৎ আমরা পেরিয়ে এলাম। কোথায় যাবে? সে পুরনো ঘরে? না, এবার নতুন ঘর নতুন জগৎ। কি হলো? নাথিং, ইটস মেন্টাল অ্যাক্সিডেন্ট। লাভলি অল পেয়ার্স পেয়ার্স, হিয়ার ইজ পেয়ার্স, দেয়ার ইজ পেয়ার্স। But I poor man, no prayer.
আরে না হে না, আমিও তোমার সঙ্গে আছি। But you are not lady.